चमत्कार एक डीसी भोल्ट मीटर तैरि करेछि जेटा दिए शून्य थेके 100 पर्यन्त भोल्टेज परिमाप करा जाबे। भोल्टेज परिमापेर जन्य डिजिटल माल्टीमीटारेर दुटी केबल लागिएछि। डिवाइसटी अन करार जन्य एखाने एकटी सुइच लागिएछि। एटाके चालानोर जन्य व्यवहार करेछि 3.7 भोल्टेर लिथियम पलिमार टाइप ब्याटारी जा फुल चार्जे एक मास पर्यन्त व्यवहार करा जाबे। आर चार्ज शेष हये गेले एटा रिचार्ज करार सुविधाओ रेखेछि। जेको माइक्रो यूएसबि केबल बा एंड्रॉइड फोनेर नॉर्मल चार्जर दिए इटा चार्ज करा जाबे जार इनपुट भोल्टेज होबे सर्वोच्च 5 भोल्ट पर्यंत। छोटोखाटो काज बा शुधुमात्र भोल्टेज परिमाप करार जन्य इटा व्यवहार करार विशेष सुविधा रयेछे कारण बड़ माल्टीमीटर गुलोते अनेक बेशी फांगशन थाकाय इटा अनेके व्यवहार करते पारे ना। जारा नतून इलेक्ट्रनिक्सर काज शिखछेन बा काज करते आग्रही तादेर जन्य इटा होते पारे विशेष पसंदेर एकटी डिवाइस। কিভাবে এই ডিভাইসটি তৈরি করলাম আজকের ভিডিওতে সেটাই দেখাবো। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাবার আগে একটি কথা বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডিভাইসটির বডি তৈরি করার জন্য ব্যবহার করবে এরকম পিভিসি বোর্ড। এই বোর্ডগুলো কাটা অত্যন্ত সহজ, ফলে ইচ্ছা মতো কেটে শেপ তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে অন্য যে কোনো প্লাস্টিকের টুকরা ব্যবহার করতে পারেন। বডি তৈরিতে কার্ডবোর্ডও ব্যবহার করা যেতে পারে। এসব নিয়ে আসছি একটু পরে। এখন আমার মেইন যে ডিভাইসটি প্রয়োজন হবে তা হলো এরকম একটি ভোল্ট মিটার। এগুলো 90 থেকে 100 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। অনলাইন শপ বা লোকাল ইলেকট্রনিক্সের দোকানে এগুলো কিনতে পেয়ে যাবেন। এটা দিয়ে শূন্য থেকে 100 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ পরিমাপ করা যায়। শূন্য থেকে ভোল্ট পরিমাপ করার জন্য এটায় আলাদাভাবে পাওয়ার দিতে হয়। তার জন্য আমি এরকম একটি 3.7 ভোল্টের পলিমার টাইপ ব্যাটারি ব্যবহার করব। ডিভাইসটি যেহেতু রিচার্জেবল হবে সুতরাং ব্যাটারিটি চার্জ করার ব্যবস্থা রাখতে হবে। ব্যাটারি যাতে ওভার চার্জে নষ্ট না হয়ে যায় সেজন্য এটায় TP4056 মডেলের 5 ভোল্ট অটোকাট চার্জিং সার্কিট ব্যবহার করব। ডিভাইসটি অন অফ করার জন্য ব্যবহার করব এরকম একটি টিপ সুইচ। সবগুলো কম্পোনেন্ট পিভিসি বোর্ডের উপর রেখে আনুমানিক একটি মাপ নিয়ে নেব যাতে করে এটি কেটে ডিভাইসটির বডি তৈরি করতে পারি। বন্ধুরা, আমি সময় বাঁচানোর জন্য আগেই বোর্ডটি থেকে পরিমাপ মতো অংশ কেটে নিয়েছি। এখন এগুলো প্রয়োজন মতো গুলু ব্যবহার করে জোড়া লাগিয়ে বডি তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে আমি ব্যাটারির তার দুটি চার্জিং মডিউলের ব্যাটারি টার্মিনালের সাথে লাগিয়ে নেব। প্রথমে লাল কেবলটি পজিটিভে লাগাবো। এটা লাগানো হয়ে গেলে কালো কেবলটি ব্যাটারির নেগেটিভ টার্মিনালে লাগিয়ে নেব। এবার সার্কিটের ব্যাটারি আউটপুটের নেগেটিভ টার্মিনালের সাথে একটি কালো কেবল লাগিয়ে নেব। অপর পজিটিভ টার্মিনালে লাল কেবল সোল্ডার করে নেব। ব্যাটারি ও সার্কিটের কানেকশন আপাতত শেষ। এখন ডিভাইসটির বডি তৈরি করে নিতে হবে। আমি আগে পরিমাপ মতো কেটে রাখা পিভিসি টুকরাগুলো সুপার গ্লু লাগিয়ে বডি তৈরি করব। বন্ধুরা, আমাদের চ্যানেল সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানান। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এতটুকু তৈরি করা হয়ে গেলে এর উপরের অংশ লাগানোর আগে ডিসি ভোল্ট মিটারটির মাপ নিয়ে খানিকটা অংশ কাটিং করে নিতে হবে। কাটিং করা হয়ে গেছে, এখন ভোল্ট মিটারটি এখানে লাগিয়ে ফেলব। এখন এই ভোল্ট মিটারের লাল ও কালো কেবল দুটি থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেব কারণ ডিভাইসের ভেতরে এত বড় কেবল প্রয়োজন হবে না। সুতরাং আমি কেবল দুটি কেটে ছোট করে নিলাম। এবার ভোল্ট মিটারের নেগেটিভ তারটি চার্জিং সার্কিটের নেগেটিভ তারের সাথে সোল্ডার করে নিব। সোল্ডার করা শেষ। এখন ভোল্ট মিটারের অপর পজিটিভ কেবলটি চার্জিং সার্কিটের পজিটিভ আউটপুট কেবলের সাথে লাগাতেই দেখতে পাচ্ছেন ভোল্ট মিটারটি অন হয়ে গেছে। এখানে মূলত সুইচ লাগাতে হবে যাতে করে প্রয়োজন মতো সময়ে এটা সুইচ দিয়ে অন করে নিতে পারি এবং কাজ শেষ হলে সুইচটি অফ করে রেখে দিতে পারি।
এ পর্যায়ে আমি বোর্ডের ভেতরে চার্জিং সার্কিটটি বসিয়ে নেব। বসানোর সময় খেয়াল রাখতে হবে যাতে মাইক্রো ইউএসবি পোর্টটি কাটা অংশ বরাবর থাকে। এভাবে বরাবর রেখে ফিটিং করে নেবার পর সার্কিটটি গ্লু দিয়ে আটকে নেব। বোর্ডের উপরের অংশে যে কভারটি লাগাবো সেটার সাথে সুইচ বসাবো, তাই উপরের অংশে দুটি ছিদ্র করে নেব যাতে করে সুইচে কানেকশন করার জন্য দুটি ক্যাবল বের করে এনে সুইচের সাথে কানেকশন করে নিতে পারি। এখানে পজিটিভ মানে সার্কিটের লাল ক্যাবলগুলো ছিদ্র দিয়ে বাহিরে বের করে নিচ্ছি। এখন এই ক্যাবলের সাথে সুইচ লাগিয়ে নেব। বন্ধুরা, আমি সুইচটি সোল্ডার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কানেকশনটি করলাম। এবার দেখুন, এই সুইচটি অন করার সাথে সাথে ভোল্ট মিটারটিও অন হচ্ছে, তার মানে কানেকশনটি ঠিকমতোই হয়েছে। এখানে এই হলুদ ক্যাবলটি ব্যবহার হবে ভোল্টেজ চেক করার পজিটিভ টার্মিনাল হিসেবে, আর কালো ক্যাবলটি হলো নেগেটিভ বা গ্রাউন্ড। আমি এখন ব্যাটারিটি বোথ সাইড টেপ দিয়ে ভেতরে আটকে দেব যাতে করে ব্যাটারি ভেতরে নড়াচড়া করতে না পারে। এবার এই ভোল্ট মিটার থেকে হলুদ ক্যাবলটি খুলে নেব, এর জায়গায় এই ক্যাবল দুটি লাগিয়ে নেব। বন্ধুরা, আমি একটি নষ্ট মাল্টিমিটার থেকে এই ক্যাবলগুলো সংগ্রহ করেছি। এগুলো ছাড়া অন্য যে কোনো ক্যাবল এখানে ব্যবহার করা যেতে পারে। এখন এই ক্যাবলগুলো সার্কিটের সাথে লাগিয়ে নেব। হলুদ ক্যাবলের পরিবর্তে এখানে এই লাল ক্যাবলটি লাগাবো, আর অপর কালো ক্যাবলটি নেগেটিভে লাগিয়ে নেব। ফাইনালি আমি কভারটি ভালো করে সুপারগ্লু ব্যবহার করে আটকে নেব। বন্ধুরা, আটকানো হয়ে গেছে। এখন ডিভাইসটি চেক করে দেখতে হবে এটা আসলে কাজ করে কিনা, বা ঠিকঠাক মতো ভোল্টেজ মেজারমেন্ট করতে পারে কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকটি ব্যাটারি নিয়েছি। এখন আমি এই ব্যাটারিগুলোর ভোল্টেজ চেক করে দেখব এই ডিভাইসটি ব্যাটারিগুলোর ভোল্টেজ ঠিক মতো মেজারমেন্ট করতে পারে কিনা। আমি প্রথমে এই ব্যাটারিটি চেক করব। আমরা জানি যে এসব ব্যাটারির ভোল্টেজ 3.7 ভোল্ট হয়ে থাকে। চলুন দেখি মিটারে কত ভোল্ট দেখায়। এটা মিটারে 2.48 ভোল্ট দেখাচ্ছে। এটা পুরাতন একটি ব্যাটারি, আর ব্যাটারিতে চার্জ কম, তাই ভোল্টেজও কম দেখাচ্ছে। এরপর পরের ব্যাটারিটি চেক করব। এটা মোবাইলের পুরাতন একটি ব্যাটারি, দেখুন মিটারে কোনো ভোল্টেজ শো করছে না, তার মানে এই ব্যাটারিটি নষ্ট। এখন এই লিথিয়াম ব্যাটারিটি চেক করব। এটা একদম নতুন একটি ব্যাটারি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এবার কিন্তু এটার ভোল্টেজ শো করেছে, তার মানে আমার তৈরি করা ভোল্ট মিটারটি মোটামুটি ভালোই কাজ করছে। বন্ধুরা, এ পর্যায়ে আমি এই 12 ভোল্ট ব্যাটারি চার্জারের ভোল্টেজ মেপে দেখব। চার্জারের এসি ইনপুটের ক্যাবলটি আমি কারেন্টের সকেটে ইন করলাম। দেখতে পাচ্ছেন চার্জারে পাওয়ার আসছে। এবার চার্জারের ডিসি আউটপুটের দুটি ক্লিপের সাথে ভোল্ট মিটারের প্রুফ দুটি কানেক্ট করলাম। দেখতে পাচ্ছেন ভোল্ট মিটারে 13.7 ভোল্ট শো করছে। এ থেকে আমরা বুঝতে পারলাম যে এভাবে খুব সহজেই ভোল্ট মিটার তৈরি করা যায়। তবে একটি কথা বলে রাখা ভালো যে এভাবে তৈরি করা ভোল্ট মিটার শুধুমাত্র ভোল্টেজ চেক করার কাজেই ব্যবহার করা যাবে। তো বন্ধুরা, ভিডিও আজ এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।